নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট এখন আমরা জেনারেল সায়েন্সের ক্লাস করব। আর জেনারেল সায়েন্সের পর যে ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে বায়োলজি যাকে আমরা বাংলায় বলে থাকি জীববিজ্ঞান ওকে ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট আর এখন কিন্তু চাকরি পরীক্ষায় বায়োলজি থেকে খুব ভালো একটা ওয়েটেজ লক্ষ্য করা যাচ্ছে ওকে সো ভি সিরিয়াস তো চলো আজকে আমরা বায়োলজির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজি যাকে আমরা বাংলায় বলে থাকি জীববিজ্ঞানের বিভিন্ন শাখা ওকে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ প্ল্যান্ট কিংডম যার বাংলা হচ্ছে উদ্ভিদ রাজ্যের বিভাগ ওকে এই দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে বায়োলজির একদম বেসিক চ্যাপ্টার আর এখান থেকে তেমন পিকচারাইজ কোশ্চেন হয় না বা কোনো ফ্যাকটিক্যাল কোশ্চেন হয় না এগুলো সব থিওরিক্যাল বেস কোশ্চেন এবং এই কোশ্চেনগুলোকে মুখস্থ করেই তোমাদেরকে মাথায় রাখতে হবে ক্লিয়ার এর কোনো কনসেপ্ট নেই মুখস্থ করতে হবে সেখান থেকেই তোমাদের কোশ্চেন পরীক্ষায় কমন আসবে ক্লিয়ার তো চলো আজকের এই শুরু করা যাক দেখো প্রথমে আমি তোমাদেরকে ওয়ান লাইন হিসেবে বুঝিয়ে দিই যে বায়োলজির যে সমস্ত শাখাগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে সেই শাখাগুলো সম্পর্কে কিছু নলেজ যেগুলো তোমাদের জানতে হবে তাহলেই তোমরা সেগুলো সম্পর্কে এমসি কিউগুলো সলভ করতে পারবে ক্লিয়ার তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের প্রথমে আলোচনা করব বায়োলজির ব্রাঞ্চ নিয়ে ঠিক আছে এক সেকেন্ড একটু এখানে আই থিঙ্ক লেখাগুলো একটু ছোটো হয়ে গেছে একটু বড়ো হলে বেটার হতো ঠিক আছে চলো নেক্সট টাইম আমি ক্লাসে একটু আমাদের পিডিএফের কোয়ালিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করব ঠিক আছে দেখো এই চ্যাপ্টারটা তেমন কোনো বোঝানোর কিছু নেই জাস্ট মুখস্থ করতে হবে দুই তিনবার রিভিশন যদি করো পিডিএফটা বা ক্লাসটা এক দুবার দেখে নাও তাহলে ইজিলি সব কোশ্চেন মাথায় যেতে যাবে ক্লিয়ার আচ্ছা প্রথমেই দেখো বায়োলজির যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে বায়োলজি থেকে বিভিন্ন পার্ট দেখা যায় বিভিন্ন পার্ট ঠিক আছে মানে আমাদের শরীরের যে সমস্ত অর্গ্যানগুলো রয়েছে ঠিক আছে এককটা যে পার্ট রয়েছে আমাদের বডির যেমন আমাদের হাত নিয়ে একটা পার্ট হচ্ছে পা নিয়ে একটা পার্ট হচ্ছে ঠিক আছে তো এই পার্টগুলো সম্পর্কে ডিটেলসে পড়া যায় ঠিক আছে আমাদের শরীরের হাত কীভাবে কাজ করে পা কীভাবে কাজ করে চোখ কীভাবে কাজ করে তো এগুলোর সম্পর্কে যখন ডিটেলসে তুমি পড়বে তখন বায়োলজির এক একটা পার্টের মধ্যে তুমি অন্তর্গত হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে বায়োলজি ব্রাঞ্চেস ওকে আচ্ছা চলো পড়তে পড়তেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো অ্যান্টামনি ঠিক আছে অ্যান্টামনি বায়োলজির কোন শাখা এখানে কি বলা হচ্ছে দেখো অ্যান্টামনি হলো বিজ্ঞানের একটি প্রধান শাখা যা একজন ব্যক্তিকে প্রাণী মানুষ এবং জীবন্ত প্রাণীর সহ জীবের গঠন এবং অংশগুলি বুঝতে দেয় আচ্ছা অ্যান্টামনি হচ্ছে সেই শাখা যেখানে বিজ্ঞানের একটা প্রধান শাখা হিসাবে ধরা হয় অ্যান্টামনিকে আর এখানে মানুষ বা আরও যে সমস্ত জীবন্ত প্রাণী রয়েছে তাদের জীবনের যে গঠন ঠিক আছে জীবনের গঠন এবং তাদের যে অংশগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হয় অ্যান্টামনিতে ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে বোটানি যেটাকে আমরা উদ্ভিদবিদ্যা বলে থাকি বোটানি হল জীবনবিজ্ঞানের আরেকটি প্রধান শাখা যা বৈজ্ঞানিকভাবে উদ্ভিদ ও তাদের গঠন হিস্টোলজি ফিওলজি জেনেটিক্স এবং বাস্তুবিদ্যা অধ্যয়ন করে থাকে বোটানি অর্থাৎ উদ্ভিদ নিয়ে আলোচনা হয় ঠিক আছে উদ্ভিদের গঠন কী রয়েছে তাদের ফিওলজি জেনেটিক্স তাদের সম্পর্কে ডিটেলসে অধ্যয়ন করাই হচ্ছে বোটানি কাদের সম্পর্কে উদ্ভিদদের সম্পর্কে ক্লিয়ার নেক্সট কি রয়েছে ট্যাক্সোনমি যেটাকে বাংলায় বলে থাকে শ্রেণীবিন্যাস আচ্ছা এটি জীবন বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে একটি যার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন জীবের শ্রেণীকরণ ও নামকরণ করা হয়েছে আচ্ছা দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ট্যাক্সোনমি পরীক্ষায় জিজ্ঞেস করে এটা জীবনবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে একটি ইহা কী করে শাখলোর মধ্যে একটি যা তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন জীবের শ্রেণীকরণ করে আছে যে সমস্ত জীব রয়েছে সেই জীবগুলোর এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মানুষের এক বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য প্রাণীর এক বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের উপর নির্ধারণ করে জীবের নামকরণ করা হয় ঠিক আছে এটা কোন বিদ্যা এটাই হচ্ছে ট্যাক্সোনমি ক্লিয়ার মানে এক কথায় যদি বলি জীবের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের যে ভাগ বা জীবের যে নামকরণ করা হয় সেটাই হচ্ছে টেক্সট্রোনমি ক্লিয়ার চলো নেক্সট দেখো জুলজি জুলজিতে কি পড়ানো হয় জুলজির বাংলা হচ্ছে প্রাণীবিদ্যা জুলজি হল জীবনবিজ্ঞানের একটি অপরিহার্য শাখা যা প্রাণীর আচরণ দেহতত্ত্ব গঠন শ্রেণীবিন্যাস এবং বিতরণের অধ্যয়নের সাথে সম্পর্কিত আছে জুলজিতে কী আলোচনা হয় জুলোজিতে আলোচনা হয় প্রাণীদের আচরণ কীরকম রয়েছে দেহতত্ত্ব কীরকম রয়েছে গঠন কীরকম রয়েছে তাদের শ্রেণীবিন্যাস কী রয়েছে এই সম্পর্কে আলোচনা হয় প্রাণীবিদ্যাতে যেটাকে ইংরেজিতে বলা হয় জুলজি ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো এটা একটু আমাদের লেখাগুলো খুবই ছোট হয়েছে ঠিক আছে একটু বড় হলে বেটার হতো মাইক্রোবায়োলজি দেখো মাইক্রোবায়োলজি হল ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদির মতো অনুজীবের জীবন ও ক্রিয়া সম্পর্কে অধ্যয়ন মাইক্রোবায়োলজিতে কি হয় ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদির মতো যে সমস্ত ছোট অণুজীবগুলো রয়েছে তাদের ক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয় মাইক্রোবায়োলজিতে মাইক্রো মানে কি ছোট তো এক কথা এখান থেকে তোমরা মনে রাখতে পারো যেগুলো খুবই ছোট জিনিস তাদের সম্পর্কে তাদের জীবন ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজিতে ক্লিয়ার তারপর কি রয়েছে দেখো মাইকোলজি সিক্স নাম্বার মাইকোলজি হলো ছত্রাকের বৈজ্ঞানিক গবেষণা ছত্রাক নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে বলা হয় মাইকোলজি ওকে আচ্ছা তারপর রয়েছে ভাইরোলজি ভাইরোলজি হলো জীবনবিজ্ঞানের সবচেয়ে সাধারণ শাখা যা ভাইরাস ও ভাইরা রোগের অধ্যয়ন নিয়ে হয় আচ্ছা ভাইরোলজি হচ্ছে ভাইরাস সম্পর্কিত ডিটেলসে যদি তুমি পড়তে চাও বা ভাইরাস নিয়ে খুব বিস্তারিত জানতে চাও তাহলে হচ্ছে তোমার ভাইরোলজি ঠিক আছে ভাইরাস নিয়ে যে জায়গাতে আলোচনা হয় সেটাই হচ্ছে ভাইরোলজি ওকে আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে ফিজিওলজি ফিজিওলজি হচ্ছে জীবনবিজ্ঞানের একটি অল্প পরিচিত শাখা যা জীবের বিভিন্ন অংশের স্বাভাবিক কার্যাবলী অধ্যয়ন করে আছে জীবের বিভিন্ন অংশের যে কার্যাবলী যেমন আমাদের চোখের কী কাজ রয়েছে নাকের কি কাজ রয়েছে কানের কাজ রয়েছে কি এগুলো ফিজিওলজিতে আলোচনা হয়ে থাকে ঠিক আছে জেনেটিক্স জেনেটিক্স জীবন্ত প্রাণীর জিন জেনেটিক বৈচিত্র্য এবং বংশগতির নীতির অধ্যয়ন হিসাবে বর্ণনা করা হয় জেনেটিক্স কি জেনেটিক্সতে এই যে জিনগত অনেক যেমন আমাদের জিনগত রোগ আছে যেমন মাথা থেকে চুল পড়ে যাওয়া এটা একটা জিনগত রোগের মধ্যেই পড়ে অল্প বয়সে চুল পেকে যাওয়া এটাও একটা জিনগতর মধ্যে পড়ে তো এইগুলো সম্পর্কে ডিটেলসে যদি জানতে চাও তুমি ঠিক আছে জীবন্ত প্রাণীর জিন কী জিন রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে সেগুলো কি বংশগতি কীভাবে হবে নির্ধারণের জিন দ্বারা সেগুলোর সম্পর্কে ডিটেলস জানতে চাইলে তোমাকে জেনেটিক্স পড়তে হবে এগুলোর সম্পর্কে ডিটেলস জেনেটিক্সতে রয়েছে ওকে ইকোলজি কি ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তারপর রয়েছে পিসি কালচার পিসি কালচার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিসি কালচারতে কী করা হয় দেখো কালচারতে এখানে লেখা রয়েছে স্টাডি অফ রিয়ারিং ফিশেস ঠিক আছে রিয়ারিং মানে হচ্ছে চাষবাস করা বা পালন করা ঠিক আছে মাছের যে চাষ সেটাকে বলা হয় পিসিকালচার মনে রাখবে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট দেখো এরকম অনেক তোমাদের বায়োলজির পাট রয়েছে প্রায় যদি খুব ডিটেলসে দেখতে চাও তো দুশোর কাছাকাছি হয়ে যাবে ইভেন বেশিও হতে পারে তো অতগুলো তো পরীক্ষায় পড়ে না পরীক্ষায় কিছুগুলো লিমিটেড পড়ে থাকে যেগুলো পরীক্ষায় পড়ে সেই লিমিটেড জিনিসগুলোই আমরা জানবো এক্সট্রা কিছু জানলে আমাদের তেমন একটা কাজে লাগবে না ঠিক আছে কারণ আমরা এই সম্পর্কে বিশেষজ্ঞ হতে চাই না ঠিক আছে বায়োলজিতে আমাদের তো পিএইচডি করার নেই আমাদের পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট ততটুকুই পড়বো ক্লিয়ার তো চলো এবার দেখো কী রয়েছে ইলেভেনথে অ্যান্থোলজি অ্যান্থোলজিতে কী নিয়ে পড়াশোনা করা হয় তোমাদের কোশ্চেনটি হবে জিজ্ঞেস করতে পারে যে স্টাডি অফ ফ্লাওয়ার ঠিক আছে স্টাডি অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুল নিয়ে পড়াশোনাকে কী বিদ্যা বলে ঠিক আছে ফুল নিয়ে পড়াশোনাকে কী বিদ্যা বলে তখন রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থোলজি মনে রাখবে ঠিক আছে স্টাডি অফ ফ্লাওয়ার হচ্ছে অ্যান্থোলজি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ হয়তো তোমরা অনেকেই ভাবছো যেখান থেকে পরীক্ষা কোশ্চেন জিজ্ঞেস করে ডেফিনেটলি জিজ্ঞেস করে দেখো রেলওয়েতে কত কোশ্চেন জিজ্ঞেস করছে এছাড়াও এসএসসি বা অন্যান্য সমস্ত পরীক্ষায় এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে ওকে নেক্সট দেখো কী রয়েছে ট্যাক্টোলজি ট্যাকটোলজিতে কী নিয়ে পড়াশোনা হয় ট্যাক্টোলজিতে বডি সরি বডি নয় স্টাডি অফ স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ বডি ঠিক আছে আমাদের বডির যে স্ট্রাকচার রয়েছে অর্থাৎ আমাদের শরীরের যে গঠন রয়েছে সেই সম্পর্কে আলোচনা হয় বা সেই সম্পর্কে পড়াশোনা হয় ট্যাক্টোলজিতে ক্লিয়ার নেক্সট দেখো কী রয়েছে ভাইরোলজি ভাইরোলজি যেটা বললাম ভাইরাস সম্পর্কে পড়াশোনাকে বলা হয় ভাইরোলজি নেক্সট দেখো কী রয়েছে ট্রোফোলজি ট্রোফোলজিটা কি এটা হচ্ছে নিউট্রিশনের স্টাডি ঠিক আছে স্টাডি অফ নিউট্রিশন হচ্ছে ট্রোফোলজি ওকে নেক্সট কী রয়েছে দেখো ত্রিকোলজি ট্রিকোলজিটা কি হেয়ার স্টাডি অফ হেয়ার চুল সম্পর্কে যদি তোমরা খুব ডিটেলসে জানতে চাও তাহলে তোমাদেরকে ট্রিকোলজিতে পড়তে হবে ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো পোমোলজি পোমোলজি কি পোমোলজি হচ্ছে স্টাডি অফ ফ্রুট ফ্রুট সম্পর্কে ডিটেলসে পড়াকে বলা হয় পোমোলজি ওকে নেক্সট কী রয়েছে দেখো এক সেকেন্ড নেক্সট রয়েছে ফরেনোলজি এখানে কি নিয়ে পড়াশোনা হয় এখানে স্টাডি অফ মেন্টাল ফ্যাকাল্টিস অফ ব্রেন ইনক্লুডিং ফিলিং ঠিক আছে এক কথায় ব্রেন রিলেটেড যে সমস্ত পড়াশোনা ঠিক আছে আমাদের ব্রেন কীভাবে কাজ করে কেন আমাদের ব্রেন কাজ করে না ব্রেনের মধ্যে কী কী ফিলিং হয় এগুলো সব কী রয়েছে ফরেনোলজিতে আলোচনা রয়েছে ওকে আচ্ছা নেক্সট কী রয়েছে দেখো পেডোলজি পেডোলজিতে কি নিয়ে পড়াশোনা হয় স্টাডি অফ সোয়েল মাটি নিয়ে পড়াশোনা হয় পেডোলজিতে নেক্সট কী রয়েছে দেখো অস্টিওলজি অস্টিওলজিটা কী জিনিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অস্টিওলজিটা হচ্ছে স্টাডি অফ বোনস হার নিয়ে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি নেক্সট রয়েছে দেখো অরিথোলজি অরিথোলজি কি স্টাডি অফ বার্ডস পাখি নিয়ে পড়াশোনাকে বলা হয় অরিথোলজি ওকে নেক্সট কী রয়েছে দেখো অর্গানিওলজি অর্গানোলজি কি অর্গান নিয়ে পড়াশোনা ঠিক আছে অঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয় অর্গানিওলজি নেক্সট কী রয়েছে দেখো অপোথামোলজি অর্থাৎ স্টাডি অফ আইজ চোখ নিয়ে পড়াশোনাকে বলা হয় অপোথামোলজি ওকে নেক্সট কী রয়েছে দেখো অন ইউরোলজি ঠিক আছে অন ইউরোলজি কী বলা হয় স্টাডি অফ ড্রিম স্টাডি অফ ড্রিমকে বলা হয় অনিওরোলজি অর্থাৎ আমাদের স্বপ্ন নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় অনিওরোলজি নেক্সট কী রয়েছে দেখো অঙ্কোলজি ঠিক আছে অঙ্কোলজিটা কি অঙ্কোলজিটা হচ্ছে স্টাডি অফ ক্যান্সার মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি নেক্সট কী রয়েছে ন্যাফ্রোলজি ন্যাফ্রোলজি স্টাডি অফ কিডনিকে বলা হয় ন্যাফ্রোলজি ঠিক আছে স্টাডি অফ কিডনিকে বলা হয় ন্যাফ্রোলজি নেক্সট রয়েছে হর্টিকালচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্টিকালচার কী স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট ঠিক আছে স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট প্ল্যান্ট ফুল এবং ফলের যে প্ল্যান্ট সেটা নিয়ে পড়াশোনাকে বলা হয় হর্টিকালচার নেক্সট কী রয়েছে দেখো হ্যাপাটোলজি স্টাডি অফ লিভার লিভার নিয়ে পড়াশোনাকে বলা হয় হ্যাপাটোলজি লিভার নিয়ে পড়াশোনাকে বলা হয় হ্যাপাটোলজি নেক্সট রয়েছে ডার্মাটোলজি স্টাডি অফ স্কিন স্কিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ডার্মাটোলজি স্কিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ডার্মাটোলজি নেক্সট কী রয়েছে দেখো কার্ডিওলজি কার্ডিওলজি কি স্টাডি অফ হার্টসকে বলা হয় কার্ডিওলজি ওকে আর ব্যাকটেরিওলজি স্টাডি অফ ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাকটেরিওলজি ওকে তো এইগুলো হচ্ছে প্রধান প্রধান তোমাদের ইম্পর্টেন্ট বায়োলজির ব্রাঞ্চ যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে এছাড়াও তোমাদের অনেক ব্রাঞ্চ রয়েছে এখানে দেখো আমি সমাপ্তই দিয়ে দিয়েছি তোমাদেরকে পিডিএফে তোমরা এগুলো সব পড়ে নেবে ঠিক আছে একবার করে রিভিশন করে দেবে এগুলো আমি আর অযথা পড়ছি না এগুলো তোমরা পড়ে নেবে এবার দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে ব্রাঞ্চেস অফ বায়োলজির ফাদার এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে অর্থাৎ বায়োলজির যে সমপ্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর জনককে সেটা জিজ্ঞেস করে ঠিক আছে জনককে যেমন দেখো জিজ্ঞেস করে বোটানির জনককে ত্রিও এক সেকেন্ড দেখো এখানে কি রয়েছে তোমাদের প্রথমে প্রথমেই রয়েছে বায়োলজির যে ব্রাঞ্চ সেটা হচ্ছে পেনিওটোলজি এটার জনককে দর ভিঞ্চি ঠিক আছে লিওদা দর ভিঞ্চি হচ্ছে কি প্যামিলিওটোলজির জনক নেক্সট কি রয়েছে দেখো বোটানি বোটানির কে রয়েছে থ্রিও বোটানির জনক তারপর রয়েছে তোমাদের ইমিউনিওলজি এর জনক হচ্ছে কে অ্যাডওয়ার্ড জেনার মেডিসিনের জনক কে রয়েছে হেপ্রোক্রাইটিস মাইক্রোবায়োলজির জনক হচ্ছে কে অ্যান্টিনিও ভান লিওয়ান হক আর ট্যাক্সোনোমির জনক হচ্ছে কার্ল লিনিয়াস হিস্টোলজির জনক হচ্ছে মেরিয়া ফ্রাসিস স্ক্যাভার আচ্ছা জুলজি জনক রয়েছে কি অ্যারিস্টটল মডার্ন বোটানিক জনক জনক রয়েছে লিনিয়াস ইন্ডিয়ান ইকোলজি জনক রয়েছে রামডিও মিশ্রা আচ্ছা ইন্ডিয়ান ফাইকোলজি ব্যাকটেরিয়োলজি প্ল্যান্ট ফাইকোলজি এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এখান থেকে তেমন বেশি কিছু প্রশ্ন নেই কিছুগুলো রয়েছে এগুলো দেখে নেবে ঠিক আছে এবার চলো আমরা প্র্যাকটিস স্টার্ট করে দিই ঠিক আছে এই হলো আমাদের বায়োলজির এই ব্রাঞ্চের চ্যাপ্টারটা এইটুকু জাস্ট তোমাদেরকে বেসিক পড়তে হবে ঠিক আছে পাঠগুলো কী কী রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে ওই পার্টগুলোতে কীসের নিয়ে পড়াশোনা হয় সেটা জানতে হবে আর ফাদারগুলো জানতে হবে ঠিক আছে অর্থাৎ সেই সমস্ত বিদ্যার জনককে সেইগুলো জানতে হবে এবার চলো কোশ্চেন দেখে নিই ঠিক আছে বিভিন্ন বই থেকেই কোশ্চেন কালেক্ট করা হয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো চলো এখানে তোমরা একটা একটা করে নিজেরা আনসার করার চেষ্টা করবে ঠিক আছে আমি এক দু সেকেন্ড পরে আনসারটা বলবো ওকে আচ্ছা দেখো এখানে কী রয়েছে তোমাদের প্রথম প্রশ্ন বিজ্ঞানী যিনি উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত কি হবে সঠিক আনসার বলো বিজ্ঞানী যিনি উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত এরিস্টটল ডারউইন থ্রিওফেটাস নাকি লিনিয়াস কি হবে সঠিক আনসার এখানে সঠিক আনসার গিয়ে দাঁড়াবে অপশান সি থ্রিওফেটাস উদ্ভিদবিদ্যার জনক হলেন থ্রিওফেটাস নেক্সট দেখো কি রয়েছে জীববিদ্যারজনক কাকে বলা হয় জীববিদ্যারজনক কাকে বলা হয় অপশান এ অ্যারিস্টটল তোমরা প্রত্যেকেই নিজেরা মনে মনে আনসার দেওয়ার চেষ্টা করো ঠিক আছে নেক্সট দেখো কী রয়েছে বায়োলজি শব্দটি প্রথম উদ্ভাবন করে কে বায়োলজি শব্দটি প্রথম উদ্ভাবন করে কে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি ল্যামার্ক ও টিভ্রি রেনাস ঠিক আছে ল্যামার্ক ও টিভ্রি রেনাস বায়োলজি শব্দটি উদ্ভাবন করেন নেক্সট প্রাণীবিদ্যার জনক হিসাবে কে পরিচিত জনক হিসাবে কে পরিচিত কোশ্চেন নাম্বার ফোর রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যারিস্টল নেক্সট বিদ্যার জনক কাকে বলা হয় বিদ্যার জনক কাকে বলা হয় চলো কোশ্চেন নাম্বার ফাইভ রাইট অ্যান্সার ইজ সি ভেষজ বিদ্যার জনক বলা হয় ক্লিয়ার দেখো বিদ্যা এর ইংরেজি কি এটা হয়তো তোমরা অনেকেই জানো না ঠিক আছে তো এটা বলে দিই সাথে সাথে আমি ইংরেজিগুলো বলছি তাহলে বেটার হবে ঠিক আছে এটার ইংরেজি যদি তোমরা বলো তাহলে হবে হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মেডিসিন অর্থাৎ মেডিসিনের জনক কাকে বলা হয় ইপ্রোকেটিসকে মেডিসিনের জনক বলা হয় ভেষজবিদ্যা যার ইংরেজি হচ্ছে মেডিসিন নেক্সট বায়োলজি শব্দটি ড্যাশ ভাষা থেকে উৎপত্তি হয়েছে বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো কোয়েশ্চেন নাম্বার সিক্স এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বলো রাইট অ্যান্সার কী হবে অপশান ডি হবে রাইট অ্যান্সার ঠিক আছে গ্রিক গ্রিক শব্দ থেকে বায়োলজি শব্দটি এসেছে নেক্সট হিস্টিরিয়া প্লান্টারাম বইটির লেখক কে হিস্টিরিয়া প্ল্যান্টারাম বইটির লেখক কে এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের কে রাইট আনসার হবে থ্রিও ফেটাস ঠিক আছে থ্রিও ফেটাস হবে রাইট অ্যান্সার থ্রিও ফেস্টাস নেক্সট দেখো উদ্ভিদবিদ্যাকে ড্যাস বলা হয় উদ্ভিদবিদ্যাকে কি বলা হয় বলো বোটানিকে বোটানিকে আর অপর কি নামে জানি আমরা উদ্ভিদবিদ্যাকে কি বলা হয় ফাইটোলজি বলা হয় উদ্ভিদবিদ্যাকে বোটানিকে ফাইটোলজিও বলা হয় ঠিক আছে স্পেলিংটা কী হবে ফাইটোলজির বলো দেখি স্পেলিং ফাইটোলজির স্পেলিং হবে তোমাদের পিএইচ ওয়াই টি ও এল ও জি ওয়াই ফাইটোলজি ক্লিয়ার নেক্সট কী রয়েছে অ্যারিস্টোটল ড্যাশ হিসাবে পরিচিত ছিলেন না অ্যারিস্টটল কিসের সাথে পরিচিত ছিলেন না অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত নন ঠিক আছে উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত নন অ্যারিস্টটল বাকি জীববিদ্যারজনক প্রাণীবিদ্যারজনক বা ভ্রণত্বের জনক হিসাবে অ্যারিস্টটলকে আমরা জেনে থাকি নেক্সট কী রয়েছে একশো বায়োলজিতে আমরা ডেসের সম্বন্ধে পড়াশোনা করি একশো বায়োলজিতে আমরা কিসের সম্পর্কে পড়াশোনা করি এটা এসএসসি তোমাদের জিজ্ঞেস করা কোশ্চেন আসে সিতে ঠিক আছে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মহাকাশ ও অন্য কৃত্রিম উপগ্রহগুলিতে জীবনের খোঁজ রয়েছে কিনা তা নিয়ে আমরা পড়াশোনা করে থাকি একশো বায়োলজিতে ঠিক আছে একশো বায়োলজি এর স্পেলিংটা মনে রাখবে ঠিক আছে ই এক্স ও তারপর অ্যাজিজুয়াল বায়োলজি স্পেলিং ঠিক আছে একশো বায়োলজি এখানে মহাকাশ ও অন্য কৃত্রিম উপগ্রহতে জীবনের খোঁজ রয়েছে কি না সে নিয়ে পড়াশোনা করা হয় নেক্সট কী রয়েছে জীবন সম্পর্কিত বিজ্ঞানের পড়াশোনাকে কী বলে জীবন সম্পর্ সম্পর্কিত বিজ্ঞানের পড়াশোনাকে কী বলে কোশ্চেন নাম্বার ইলেভেন রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে কী কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের রাইট অ্যান্সার কী হবে বলো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ঠিক আছে জীববিদ্যা নেক্সট ফাইকোলজি জীববিদ্যার একটি শাখা যেটি আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করে থাকি ফাইকোলজিতে কী সম্পর্কে পড়াশোনা করি বলো ফাইকোলজিতে কী সম্পর্কে পড়াশোনা করে থাকে শৈবাল সম্পর্কে পড়াশোনা করে থাকে ঠিক আছে নেক্সট কী রয়েছে চিকিৎসাবিদ্যার স্নাতকরা যে শপথ নেন তা দিয়েছিলেন চিকিৎসাবিদ্যার যে সমস্ত ব্যাচেলাররা হন তারা কিসের শপথ নিয়ে থাকেন বলো কি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টিন এখানে রাইট আনসার হয়ে যাবে হিপ্রোকেটিক্স ওকে নেক্সট দেখো জীববিদ্যার যে শাখায় আমরা জীব ও তার পরিবেশের সম্পর্কে পড়াশোনা করি তা হলো কি। জীববিদ্যার যে শাখায় আমরা জীব ও তাদের পরিবেশের সম্পর্কে পড়াশোনা করি তা হলো কি এখানে রাইট অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার তে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বাস্তুবিদ্যা নেক্সট কী রয়েছে জীববিদ্যার যে শাখায় সপুষ্পক উদ্ভিদের চাষবাস নিয়ে পড়াশোনা হয় জীববিদ্যার যে শাখায় সপুষ্পক উদ্ভিদের চাষবাস নিয়ে পড়াশোনা হয় তা কি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি ফ্রোলিকালচার উদ্ভিদের চাষবাস ঠিক আছে সপুষ্পক বলেছে সপুষ্পক উদ্ভিদের চাষবাস নিয়ে ফ্রলিকালচারতে হয় পড়াশোনা এটা একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে ফুলের চাষবাসকে কি বলা হয় কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করেছে নেক্সট দেখো ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে এখানে রাইট অ্যান্সার কী বলো ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন রাইট অ্যান্সার কী হবে চলো তোমরা মনে মনে ভেবেছো কী হবে এর রাইট অ্যান্সার এর রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থোলজি ঠিক আছে ফুল সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় অ্যান্থোলজি ওকে নেক্সট কী রয়েছে দেখো পোলিও বোটানি হল উদ্ভিদের একটি শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি পোলিও বোটানি পোলিও বোটানিতে আমরা কিনিয়ে পড়াশোনা করি বলো পোলিও বোটানিতে আমরা কিনিয়ে পড়াশোনা করে থাকি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদের জীবাশ্ম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট কী রয়েছে মাইকোলজি হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি মাইকোলজি হলো উদ্ভিদবিজ্ঞানের একটি শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করে থাকি মাইকোলজিতে আমরা কি সম্পর্কে পড়াশোনা করি বলো দেখি কোয়েশ্চেন নাম্বার এইটিন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ছত্রাক ঠিক আছে ছত্রাক সম্পর্কে আমরা মাইকোলজিতে পড়াশোনা করে থাকি ঠিক আছে মাইকোলজি মাইক্রোলজি নেক্সট কী রয়েছে দেখো সিভিকালচার বিদ্যার শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি সিভিকালচার সিভিকালচারতে কী সম্পর্কে আমরা পড়াশোনা করে থাকি বলো সিভিকালচারতে আমরা কী সম্পর্কে পড়াশোনা করে থাকি উদ্ভিদের উন্নতি সাধন অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখো কৃষিবিজ্ঞান সম্পর্কিত যে শাখায় ফসল উৎপাদন সম্পর্কে দৃষ্টি দেওয়া হয় তা হলো কৃষি বিজ্ঞান সম্পর্কিত যে শাখায় ফসল উৎপাদন সম্পর্কে দৃষ্টি দেওয়া হয় তা হলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এখানে সঠিক আনসার কী হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি অপশন বি অ্যাগ্রোনোমি ঠিক আছে কৃষি বিজ্ঞান সম্পর্কিত যে শাখায় ফসল উৎপাদন সম্পর্কে দৃষ্টি দেওয়া হয় বা ফোকাস করা হয় তাকে বলা হয় অ্যাগ্রোনমি স্পেলিংটা কী হবে বলো দেখি অ্যাগ্রোনমির অ্যাগ্রোনমির স্পেলিংটা হবে এ জি ঠিক আছে অ্যাগ্রো হ্যাঁ অ্যাগ্রো এটাই হবে অ্যাগ্রোনমি ওকে এ জি আরও অ্যানো এম ওয়াই নেক্সট দেখো অ্যাগ্রোস্টোলজি ড্যাশ সম্পর্কিত অধ্যয়ন অ্যাগ্রোস্টোলজি ড্যাশ সম্পর্কিত অধ্যয়ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার গ্রাস বা ঘাস নেক্সট দেখো কী রয়েছে স্পার্মোলজি ডেসের অধ্যায়ন স্পার্মোলজি হল ডেসের অধ্যায়ন এখানে রাইট অ্যান্সার কী হবে স্পার্মোলজি হচ্ছে ডেসের অধ্যায়ন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিচ বিচ সম্পর্কে অধ্যায়নকে বলা হয় স্পার্মোলজি নেক্সট দেখো পেডোলজিতে আমরা ডেস সম্পর্কে পড়াশোনা করি পেডোলজি পেডোলজিতে আমরা কী সম্পর্কে পড়াশোনা করি সয়েল অর্থাৎ মৃত্তিকা সম্পর্কে পড়াশোনা করে থাকি নেক্সট দেখো কী রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে বলে বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে কি বলে থাকি আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এখানে রাইট অ্যান্সার কী হবে বলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এখানে রাইট অ্যান্সার কী দাঁড়াবে অপশান সি ফাইটো জিওগ্রাফি বলা হয় বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে বলা হয় ফাইটো জিওগ্রাফি স্পেলিংটা কীভাবে হবে বলো স্পেলিংটা কী হবে স্পেলিংটা হবে পি এইচ ওয়াই টিও অ্যাজিজুয়াল জিওগ্রাফি ঠিক আছে জিওগ্রাফি নেক্সট দেখো কী রয়েছে ফল সম্পর্কে পড়াশোনাকে কী বলে ফল সম্পর্কে পড়াশোনাকে কী বলে এখানে রাইট অ্যান্সার হবে পোমোলজি ঠিক আছে ফল সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় পোমোলজি ক্লিয়ার নেক্সট কী রয়েছে পরাগরেণু সম্পর্কিত পড়াশোনাকে কী বলে পরাগরেণু সম্পর্কিত পড়াশোনাকে কী বলে অপশন বি পলিনলজি অনিনলজি বলা হয় পরাগরেণু সম্পর্কিত পড়াশোনাকে ওকে নেক্সট কী রয়েছে উদ্ভিদের আভ্যন্তরীণ গঠনকে কি বলে উদ্ভিদের আভ্যন্তরীণ গঠনকে কি বলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি অ্যান্টানোমি অ্যান্টানোমি বলা হয় উদ্ভিদের আভ্যন্তরীণ গঠনকে নেক্সট কী রয়েছে বাহ্যিক গঠন সম্পর্কিত গঠনকে কি বলে বাহ্যিক গঠন সম্পর্কিত গঠনকে কি বলে থাকে এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মরফোলজি বাহ্যিক গঠন সম্পর্কিত বাহ্যিক গঠন সম্পর্কিত গঠনকে বলা হয় মর্ফোলজি নেক্সট দেখো কী রয়েছে অ্যাগ্রো ফরেস্টি হলো অ্যাগ্রো ফরেস্টি হলো কী বলো অ্যাগ্রো ফরেস্ট্রি হলো কী এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি একই সময়ে ফসল চাষ ও গাছের বৃদ্ধি ঠিক আছে এটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্টি সিস্টেম একসাথে কী হবে ফসলও হবে এবং গাছের বৃদ্ধি হবে এটাই হচ্ছে অ্যাগ্রো ফরেস্টি সিস্টেম ওকে আচ্ছা অ্যাগ্রো ফরেস্টি স্পেলিংটা কি জানো এ জি আর ও অ্যাগ্রো ফরেস্টি ফরেস্টি নেক্সট কী রয়েছে জীবনবিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ নামকরণ শ্রেণী বিভাগ সম্পর্কিত পড়াশোনা হয় তাকে কি বলে কোয়েশ্চেন নাম্বার থার্টি এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ট্যাক্সোনমি ঠিক আছে ও সরি 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 এক সেকেন্ড এক্স সেকেন্ড এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ট্যাক্সোনমি নেক্সট কী রয়েছে কাঠাল উদ্ভিদের বর্ষবলয় দ্বারা বয়স অনুমান করাকে বলে আচ্ছা এখানে একটু আই থিঙ্ক কোনো আমাদের ভুল হয়েছে ঠিক আছে কোশ্চেনটা ঠিকঠাক নেই কাণ্ঠল উদ্ভিদের বর্ষবর এই কোশ্চেনটা বাদ দাও ঠিক আছে কোশ্চেনটা কিছু ভুল রয়েছে কোনো জায়গাতে নেক্সট জীবনের রূপ হলো জীবনের রূপ কোশ্চেন নাম্বার থার্টি টু জীবনের ভৌতরূপ কী বলো ফিজিক্যাল বেসিক অফ লাইফ এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জেন্টোলজি জেন্টোলজি হচ্ছে সরি সরি জীবনের রূপ আমি উল্টো জায়গাতে কি করেছিলাম ঠিক আছে এটাতে হবে না এটাতে রাইট অ্যান্সার হবে জীবনের ভতরূপ হবে প্রোটোপ্লাজম ঠিক আছে জীবনের রূপ হবে প্রোটোপ্লাজম ওকে আর এখানে অপশান সি যেটা রয়েছে বার্ধক্য হওয়ার পদ্ধতি অধ্যয়নকে কি বলে তো এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের জ্যার্টোলজি ঠিক আছে জ্যাটোলজি ওকে নেক্সট দেখো অর্নামেন্টাল গ্রুম উদ্ভিদের চাষবাস হয় অর্নামেন্টাল গ্রুম উদ্ভিদের চাষবাস হয় বা চাষবাস হলো কি ওলারিকালচার ওলারিকালচার ঠিক আছে স্পেলিংটা মনে রাখবে ওরালি কালচার স্পেলিংটা কী হচ্ছে ও এল এ আর আই সি ইউ এল টি ইউ আর ই ওকে নেক্সট কী রয়েছে দেখো জীববিদ্যার যে শাখায় বংশগতি ও প্রভেদ সম্পর্কিত পড়াশোনা হয় তাকে কী বলে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ এখানে রাইট আনসার কী হবে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভদের রাইট আনসার হবে অপশান সি জেনেটিক্স নেক্সট দেখো পুষ্টি ধারণকারী মৃত্তিকা বিহীন জলজ্জ উদ্ভিদ সম্পর্কিত অধ্যয়নকে কী বলে এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান কোশ্চেন নাম্বার থার্টি সিক্সের রাইট অ্যান্সার হবে অপশান বি হাইড্রোফনিক্স ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি সেভেন জলের উপরিতলে ভাসমান আনুবীক্ষণিক জীবদের বলে এখানে রাইট অ্যান্সার কী হবে কোশ্চেন নাম্বার থার্টি সেভেনের রাইট অ্যান্সার হবে অপশান সি এ ও বি ওভি নেক্সট কী রয়েছে দেখো এ ও বি বলতে এখানে কী বলা হচ্ছে ফাইটো প্ল্যান প্ল্যান কটন অ্যান্ড জু প্ল্যান কটন এগুলো সব ইংরেজি নাম তো বাংলাতে টাইপিং করতে গিয়ে একটু এলোমেলো হবে জোলের তোলে ভাষণ আনুবেক্ষণিক জীবদের কী বলে আচ্ছা সেইগুলো এখানে রয়েছে দুটোই বলা হয় নেক্সট দেখো পক্ষী সম্পর্কিত বিদ্যাকে কী বলে পক্ষী সম্পর্কিত বিদ্যাকে কী বলে অরিথোলজি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ভূতত্ববিদ্যার যে শাখায় ভাইরো সরি ভূতত্ত্ববিদ্যার যে শাখায় ডাইনোরাস নিয়ে পড়াশোনা করা হলো বা করা হয় তা হলো একটি ড্যাসের উদাহরণ কিসের উদাহরণ আছে ভূতত্ববিদ্যার ভাইরো সরস নিয়ে পড়াশোনা করা ভাইনোরাস নিয়ে পড়াশোনাকে কী বলা হয় এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি প্যালি অটোলজি ফ্যালি অটোলজি ঠিক আছে ভূতত্ত্ববিদ্যার যে শাখায় ভাইনোরাস নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে ফেলি অন্টোলজি নেক্সট ডেস হল প্রাচীন উদ্ভিদ ও সরি এক সেকেন্ড ডেস হল প্রাচীন উদ্ভিদ মস যারা আর্দ্র সাথে সাথে পরিবেশে বৃদ্ধি পায় তাদের সম্পর্কিত অধ্যয়নকে কী বলে কোশ্চেন নাম্বার ফোরটি রাইট অ্যান্সার হবে অপশান বি ব্রায়োলজি নেক্সট এখানে দেখো এই যে তোমাদের কোশ্চেন নাম্বার ফোরটি যেটা বললাম ঠিক আছে বায়োলজি কিন্তু নয় ব্রায়োলজি মনে রাখবে বি আর ওয়াই ও এলও ওয়াই ঠিক আছে নট বায়োলজি নেক্সট কি রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে কলকাতাতে ওকে আচ্ছা এবারে চলো নেক্সট যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম ঠিক আছে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ এখানে আমরা ভিন্ন যে শাখাগুলো রয়েছে সেই শাখার জনক তাদের লেখা বই তাদের সম্পর্কে ডিটেলস কিছু ইনফরমেশান আলোচনা করব ওকে দেখো এখানে কি রয়েছে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় বলো হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যারোলস নিলিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে অপশান সরি কোয়েশ্চেন টু দ্বীপদ নামকরণ প্রবর্তন করেছিলেন কে দ্বীপদ নামকরণ প্রবর্তন করেছিলেন কে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ক্যারোলাস লিনিয়াস ওকে নেক্সট দেখো কি রয়েছে বিখ্যাত সিস্টেমা নানচুরি বইটি কে লেখেন বিখ্যাত সিস্টেমা নাঞ্চুরি বইটির লেখক কে বলো এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান সি লিনিয়াস নেক্সট সপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত বলো সপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফেনোরোগামস ফেনোরোগামস গ্রুপের অন্তর্গত হচ্ছে সপুষ্পক উদ্ভিদরা নেক্সট কী রয়েছে অপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত অপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত রাইট অ্যান্সার হবে ক্রিপ্টোগ্যামস ক্রিপ্টোগ্যামস হচ্ছে অপুষ্পক উদ্ভিদ সরি বা এই কোয়েশ্চেনটি হবে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ক্রিপ্টোগ্যামস গ্রুপের মধ্যে কোন উদ্ভিদরা পড়ে সপুষ্পক নাকি অপুষ্পক তো রাইট অ্যান্সার হবে অপুষ্পক নেক্সট দেখো কি রয়েছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক এখানে রাইট অ্যান্সার কী হবে বলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো এখানে তোমাদের রাইট আনসার কি হবে রাইট আনসার হয়ে যাবে অপশান সি ঠিক আছে প্রজাতি প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক নেক্সট হাইড্রোফাইটস হলো হাইড্রোফাইটস হলো কি বলো হাইড্রোফাইটস হলো এটা কি কোয়েশ্চেন নাম্বার সেভেন এই কোয়েশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ জলজ্জ উদ্ভিদ হাইড্রোফাইটস ঠিক আছে হাইড্রোফাইটস বলা হয় জলজ উদ্ভিদদেরকে নেক্সট কী রয়েছে দেখো নিম্নক্ত কোনটি সঠিক ট্যাক্সোনমি ক্রম অনুক্রম ঠিক আছে নিম্নক্ত কোনটি সঠিক ট্যাক্সোনমিক অনুক্রম আচ্ছা অনুক্রম কোনটা সঠিক রয়েছে ট্যাক্সোনমি অনুযায়ী সেটাই আমাদের জিজ্ঞেস করছে এখানে কোশ্চেনটা একটু টাফ রয়েছে এটা প্রত্যেকটা দেখে নাও আগে সঠিক কোনটা হতে পারে এক সেকেন্ড কোনটা হতে পারে এখানে অপশান এতে যে রয়েছে রাজ্যবর্গ শ্রেণী গোত্র প্রজাতি এখানে রয়েছে তোমার অপশান বিতে রাজ্য পর্ব গোত্র শ্রেণী এটা তো অপশান ডিটা হবে রাইট ঠিক আছে নিম্নোক্ত যেটা রয়েছে অপশান ডি রাজ্য পর্ব বর্গ শ্রেণীবর্গ গণ প্রজাতি এটা হচ্ছে ট্যাক্সোনমির অনুক্রম ঠিক আছে সঠিক অনুক্রম আর কি বাকি এগুলোও রয়েছে কিন্তু এলোমেলো রয়েছে নেক্সট দেখো উদ্ভিদ রাজ্যের সবুজহীন হ্যাট্রো ট্রফিক হলো উদ্ভিদ রাজ্যের সবুজহীন হ্যাট্রো ট্রফিক হলো কোশ্চেন নাম্বার নাইন এই কোশ্চেন রাইট অ্যান্সার কী হবে বলো রাইট অ্যান্সার হবে অপশান বি ছত্রাক নেক্সট যেসব উদ্ভিদের বীজ উন্মুক্ত তারা ড্যাশ গ্রুপের অন্তর্গত এখানে রাইট অ্যান্সার কী হবে বলো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি জিনমো স্পাম ওকে আচ্ছা নেক্সট কী রয়েছে দেখো মডার্ন সেনিবিন্যাস ডেসের উপর ভিত্তি করে হয় মডার্ন সেনিবিন্যাস কিসের উপর ভিত্তি করে হয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন রাইট অ্যান্সার হবে তোমাদের এখানে ফাইলো জেনি ফাইলো জেনি মডার্ন সেনিবিস মডার্ন সেনিবিন্যাস ফাইনোলো ফাইলো জেনির উপর ভিত্তি করে হয়ে থাকে নেক্সট ট্যাক্সোনমির প্রধান ধাপ হলো ট্যাক্সোনমির প্রধান ধাপ বলো পোস দেখো এখানে তোমাদের ট্যাক্সোনমির প্রধান ধাপ মানে এখানে কি বলতে চাইছে কোশ্চেনটাতে এক্স্যাক্টলি ট্যাক্সোনমির প্রধান ধাপ আচ্ছা আচ্ছা ট্যাক্সোনমিক যে ক্রমগুলো রয়েছে সেখান থেকে এখানে জিজ্ঞেস করছে ট্যাক্সোনমির প্রধান ধাপটা হচ্ছে তোমাদের অপশান বি শনাক্তকরণ ওকে নেক্সট কী রয়েছে দেখো কোশ্চেন নাম্বার থার্টিন পর্ব শব্দটি ড্যাশ দ্বারা প্রদত্ত পর্ব শব্দটি ড্যাশ তারা প্রদত্ত এখানে রাইট আনসার কী হবে এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি ঠিক আছে হ্যাকেলের দ্বারা পর্বত পর্ব শব্দটি আবিষ্কৃত হয়েছে বা পদত্ত হয়েছে ওকে নেক্সট কোশ্চেন দেখো প্রজাতি হলো জীবের গ্রুপ যা প্রজাতি হলো জীবের গ্রুপ যা মুক্তভাবে কাজ করে নাকি এখানে তোমাদের যেগুলো রয়েছে ঠিক আছে আত্মপ্রযোজন নাকি আত্মপ্রযোজন করে না নাকি সহবসবাসকারী নাকি কোনোটিই নয় ঠিক আছে তো সঠিক কী হয় বলো প্রজাতি হলো কোন গ্রুপের মধ্যে অন্তর্গত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মুক্তভাবে আত্মপ্রজন করে থাকে প্রজাতি ওকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক নিয়ম ডেসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক নিয়ম ডেসের উপর ভিত্তি করে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি ফাইলো জেনি ও মর্ফোলজির উপর ভিত্তি করে থাকে শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক নিয়ম ঠিক আছে দেখো জেনারেলি এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়ার চান্স খুবই রয়েছে তবুও আমি টাফ থেকে টাফ কোশ্চেন প্র্যাকটিস করে দিলাম যাতে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো বাদ না পড়ে ক্লিয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি সেখানে তোমরা হয়তো খুব ইজি ইজি কোশ্চেনই পাবে চাপ নেই দেখো বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি হোমোসেপিয়েন্সের বিজ্ঞানসম্মত নাম এখানে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে অপশান সি মানুষ খুব ইজি কোশ্চেন ইভেন এই কোশ্চেনটাই পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে ঠিক আছে নেক্সট দেখো আলু টমেটো বেগুন তিনটে ভিন্ন প্রজাতি কিন্তু কোন গণের অন্তর্গত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ ঠিক আছে অপশান এ সোলানাম ঠিক আছে নেক্সট দেখো যেসব সবজি থেলো ফাইটে ক্রোফিল থাকে তাকে বলে এখানে রাইট অ্যান্সার কী হবে কোশ্চেন নাম্বার এইটিনতে বলো কোশ্চেন নাম্বার এইটিনতে রাইট আনসার কী হবে এখানে রাইট আনসার হয়ে যাবে সি শৈবাল ওকে নেক্সট দেখো শ্রেণীবিন্যাসের নিতীয় পদ্ধতি সম্পর্কিত পড়াশোনাকে কী বলে বলো শ্রেণীবিন্যাসের পদ্ধতি সম্পর্কিত পড়াশোনাকে কী বলে রাইট হয়ে যাবে বি ট্যাক্সোনোম কোশ্চেন টোয়েন্টি রয়েছে হুইটকার এর পাঁচ রাজ্যে শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি কী ঠিক আছে এখানে রয়েছে পুষ্টি পদ্ধতি ওকে আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে নিম্নক্ত কোনটির জল পরিবহন ও অন্যান্য উপাদান উদ্ভিদের মধ্যে পরিবহনের জন্য কোনো পরিবহন কী রয়েছে পরিবহন কলা থাকে না ঠিক আছে পরিবহন কলা থাকে না চলো এই কোয়েশ্চেনটার সঠিক আনসার হবে বলো দেখি কোয়েশ্চেনটা একটু ভালোভাবে পড়া যাক কী বলছে নিম্নক্ত কোনটির জল পরিবহন ও অন্যান্য উপাদান উদ্ভিদের মধ্যে পরিবহনের জন্য কোনো পরিবহন কলা থাকে না কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মার্কেনসিয়া নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কী রয়েছে নিম্নোক্ত জীবগুলি বিবেচনা করো ব্যাকটেরিয়া ছত্রাক সপুষ্পক উদ্ভিদ ওকে কী বলছে উপরোক্ত জীবগুলির মধ্যে কোনটি বায়ো স্পেটিসাইড হিসাবে যুক্ত হয় বায়োস্পেটিসাইড ঠিক আছে এখানে তোমাদের রাইট অ্যান্সার গিয়ে দাঁড়াবে অপশান ডি এক দুই তিন ঠিক আছে এগুলো তিনটাই কিন্তু বায়োস্পিটিসাইড আচ্ছা এবার চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখে নেব ঠিক আছে রেলওয়েতে বিভিন্ন পরীক্ষায় কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে দেখো এখানে এই যে কোশ্চেন এই রয়েছে টা কোশ্চেন নেই কী রয়েছে হ্যামাটোলজি শাখাটি কিসের সাথে সম্পর্কিত বলো হ্যামাটোলজি শাখাটি কিসের সাথে সম্পর্কিত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি হ্যামাটোলজি কিসের সাথে সম্পর্কিত বলো দেখি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রক্তের সাথে সম্পর্কিত হচ্ছে হ্যামাটোলজি ওকে দেখো যেইতে জিজ্ঞেস করা কোশ্চেন নেক্সট মর্ফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা কীর সাথে সম্পর্কিত বলো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি জীবের আকার আকৃতি ও গঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মর্ফোলজি আর আর এস এস ইতে জিজ্ঞেস করা কোশ্চেন নেক্সট দেখো মানুষ সংক্রান্ত পড়াশোনাকে কি বলে বলো মানুষ সংক্রান্ত পড়াশোনাকে কি বলে এখানে রাইট অ্যান্সার কী হবে কোশ্চেন নাম্বার থ্রি মানুষ সংক্রান্ত পড়াশোনাকে বলে থাকে অ্যানথ্রোপোলজি যেটাকে বলি বাংলাতে নিবিদ্যা ওকে নেক্সট কী রয়েছে দেখো নিষেক এক সেকেন্ড নিষেক বিকাশ বিভাজন আর ভিন্নতা বিষয়ক পড়াশোনাকে কী বলে বলো নিষেক বিকাশ বিভাজন ও ভিন্নতা বিষয়ক পড়াশোনাকে কী বলে থাকে রাইট অ্যান্সার হবে অ্যাম্ব্রোলজি যেটাকে আমরা বলে থাকি কি ভ্রূণতত্ত্ববিদ্যা ওকে নেক্সট দেখো প্রাণীবিদ্যার কোন শাখাটিকে মানুষের সমাজতন্ত সমাজতত্ত্ব বিষয়ক হিসাবে ঘনিষ্ঠ আচ্ছা কোশ্চেনটা একটু উল্টো বলছে প্রাণীবিদ্যার কোন শাখাটি মানুষের সমাজতত্ত্ব বিষয়ক বিদ্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলো এখানে রাইট অ্যান্সার কী হবে প্রাণীবিদ্যার কোন শাখাটি মানুষের সমাজতত্ত্ব বিষয়ক বিদ্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কী হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি নিবিদ্যা নেক্সট দেখো কী রয়েছে উদ্ভিদের রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিদ্যাকে কি বলে উদ্ভিদের রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিদ্যাকে কি বলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে উদ্ভিদের রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিদ্যাকে বলে থাকে ফাইটোপ্যাথোলজি ফাইটোপ্যাথোলজি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দেখো মৃত্তিকা বিভাজনের সরি মৃত্তিকা বিজ্ঞানের কোন শাখায় কোনো জীবের উপর মাটির প্রভাব নিয়ে আলোচনা করা হয় মৃত্তিকা বিজ্ঞানের কোন শাখায় কোনো জীবের উপর মাটির প্রভাব নিয়ে আলোচনা করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি অ্যাডাফোলজি অ্যাডাফোলজিতে কি করা হয় জীবের উপর মাটির যে প্রভাব রয়েছে তা নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে কী রয়েছে এখানে দেখো ড্যাসমোলজি হলো শরীরের একটি শাখা যা লিগমেন্টের সাথে সম্পর্কিত এই যে এখানে রয়েছে ডেসমোলজি তার সম্পর্কে ডিটেলস রয়েছে নেক্সট দেখো কী রয়েছে শারীরবিদ্যার কোন শাখায় পুরুষের রোগ ও তার অবস্থা নিয়ে আলোচনা করা হয় বলো পুরুষের রোগ তার অবস্থা নিয়ে আলোচনা করা হয় কিসের মধ্যে এখানে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে অপশান এ হাইড্রোলজি ওকে নেক্সট ওষুধবিদ্যার কোন শাখাটি লিভার সংক্রান্ত ওষুধ বিদ্যার কোন শাখাটি লিভার সংক্রান্ত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি হ্যাপাটোলজি ওকে দেখো এখানে রেলওয়ের পরীক্ষাতে যে কোয়েশ্চেনগুলো রয়েছে ম্যাক্সিমাম কোশ্চেন এই চ্যাপ্টার থেকে রেলওয়েতে জিজ্ঞেস করেছে যেহেতু রেলওয়ে এখন কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে অনেকগুলো শিফটে এক্সাম হচ্ছে জোন ওয়াইজ এক্সাম হচ্ছে যার জন্য কোয়েশ্চেনের সংখ্যা বেশি রয়েছে এবার যারা রাজ্যের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে যেমন বিসিএস বলো বা ডাব্লুপি কেপি এক্সাইজ ঠিক আছে পিএসসি ক্লারশিপ বা মিসলেনিয়াস এ সমস্ত পরীক্ষার পিপারেশন নিচ্ছ তাদের জন্য তোমাদেরকে যে প্রথমেই আমি কিছুগুলো প্রায় কুড়ি থেকে আই থিঙ্ক তিরিশটা রয়েছে ঠিক আছে পার্ট যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোই এনাম ঠিক আছে ওইগুলো থেকেই তোমাদের চান্স রয়েছে বা যেগুলো তোমাদের কী বলবো এখানে তোমাদের আলোচনা হচ্ছে এগুলো যদি তোমরা সব করে নাও তো তোমাদের এখান থেকে পড়ে যাবে ঠিক আছে কারণ কোয়েশ্চেন টোটাল অনেক রয়েছে তার মধ্যে তোমাদের ওই প্রথম দিকে যে তিরিশটা রয়েছে সেই তিরিশটা খুবই ইম্পর্ট্যান্ট রাজ্যের পরীক্ষার জন্য ওকে চলো নেক্সট দেখো কী রয়েছে রেলের জন্য কিন্তু সবই ইম্পর্টেন্ট কারণ রেল একদিনে পরীক্ষা হচ্ছে না ঠিক আছে বিভিন্ন শিফটে হচ্ছে দু তিন মাস ধরে হচ্ছে আর প্রত্যেক দিন দুটা তিনটা করে শিফটে পরীক্ষা হচ্ছে আর জোন ওয়াইজ হচ্ছে সো কোশ্চেন কী হবে রেলের ক্ষেত্রে কিন্তু কমন বলা মুশকিল ঠিক আছে সো যা রয়েছে আমাদের ম্যাটেরিয়াল সব কিছুই প্রায় পড়তে হবে ওকে দেখো কী রয়েছে জীববিদ্যার কোন শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোয়েশ্চেন নাম্বার টেন বলো কোশ্চেন নাম্বার টেনের রাইট অ্যান্সার কী হবে এখানে অপশান ই হবে রাইট অ্যান্সার বিনাশ বিধি ওকে আচ্ছা দেখো বিনাশ বিধি এখানে কী হচ্ছে ট্যাক্স নমি বা বিনাশ বিধি ঠিক আছে বা যেটাকে আমরা শ্রেণী বিন্যাস বলে থাকি আর টেকসোন অবিনাশবিধি সতেরোশো পঁচাত্তর সালে সুইডিশ উদ্ভিদবিদ ক্যারোলস লিনিয়াস তৈরি করেছিলেন ঠিক আছে যে ফাউন্ডার এটা অলরেডি আলোচনা করেছি এই যে কমন ঠিক আছে দেখো রাজ্যের পরীক্ষা যে সমস্ত অ্যাসপুরেন্টরা প্রিপারেশন নিয়েছে বিশেষ করে যারা কেপি এক্সাইজ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান তারা একটা জিনিস মাথায় রাখবে যে কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা নোট করে রাখবে ঠিক আছে তোমাদের এই সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করার চান্স খুব বেশি রয়েছে ওকে আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে আ জুলোজিতে পড়া হয় জুলোজিতে কি পড়া হয় বলো কোশ্চেন নম্বর ইলেভেন প্রাণী নিয়ে পড়ানো হয় ওকে আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে প্রাণীবিজ্ঞানের সরি আরও বলছি নেক্সট সেকেন্ড কী রয়েছে বিজ্ঞানের কোন শাখায় পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব রয়েছে তা আলোচনা করা হয় এটা আমরা আই থিঙ্ক আলোচনা করলাম না ডিটেলসের সময় হুম এখানে রাইট আনসার কী হবে একশো বায়োলজি অপশান বি একশো বায়োলজি নেক্সট কী রয়েছে দেখো প্রাণীবিদ্যার কোন শাখায় মানুষ সদস্য প্রাণী যেমন বান্দর অ্যাপ ওই জাতীয় বন্য প্রাণী নিয়ে আলোচনা করে থাকে কোশ্চেন নাম্বার থার্টিন এর রাইট অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে অপশান সি প্রাইমেটোলজি নেক্সট কী রয়েছে মাকড়সা সংক্রান্ত পড়াশোনাকে কী বলে মাকড়শা সংক্রান্ত পড়াশোনাকে কী বলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার আর্কোলজি বলা হয় মাকড়সা সংক্রান্ত পড়াশোনাকে নেক্সট সোরোলজি কোন বিষয়ক বিদ্যা সোরোলজি কোন বিষয়ক বিদ্যা বলো এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি ঠিক ঠিকই নেক্সট ড্যাশ হলো একটি লিখিত নথি যা নৃতাত্ত্বিক সংস্কৃতিতে বিচিত্র সরি চিত্রিত করা গবেষণা থেকে প্রাপ্য আচ্ছা অ্যাকচুয়ালি আমি কোশ্চেনের সাথে সাথে আনসারটাও ভাবছি যে কোন আনসারটা সঠিক হবে ঠিক আছে কোশ্চেনের সাথে আনসারগুলো আমার নজরে রয়েছে ওই জন্য একটু পড়তে এলোমেলো হয়ে যাচ্ছে বা নিজের মতো করে পড়ে দিচ্ছি ড্যাশ হল একটি লিখিত নথি যা নৃতাত্ত্বিক সংস্কৃতিতে চিত্রিত করা গবেষণা থেকে প্রাপ্য এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যানোথোগ্রাফি ওকে নেক্সট দেখো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে খুবই ইজি আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের রাজ্যের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই টাইপেরই কোশ্চেন রাজ্যের পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে ইভেন ইন ফিউচার এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে দেখে নেবে ঠিক আছে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন আচ্ছা নেক্সট দেখো অরিথনলজি পাখি নিয়ে আলোচনা হয়েছে অ্যান্টোমোলজিতে পতঙ্গ নিয়ে আর হারপেটোলজিতে সরসিপ নিয়ে তিনটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাজ্য পরীক্ষার জন্য নেক্সট প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে রাইট অ্যান্সার হবে অপশান সি পেলিওটোলজি পেলিওটোলজি বলা হয় নেক্সট দেখো কী রয়েছে প্যালিওটোলজি কিসের সাথে সম্পর্কিত বলো ওই কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে প্যালিওটোলজি কিসের সাথে সম্পর্কিত অপশান বি জীবাশ্মের সাথে সম্পর্কিত ঠিক আছে নেক্সট বোটানিতে কোন বিষয়ে আলোচনা করা হয় বোটানিতে কোন বিষয়ে আলোচনা করা হয় এটাও রিপিটেড কোয়েশ্চেন ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উদ্ভিদ নেক্সট অঙ্কোলজি কোন রোগের চিকিৎসা বিষয়ক বিজ্ঞান অঙ্কোলজি এটা তোমাদেরকে বললাম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যান্সার নেক্সট মাইকোলজি হলো মাইকোলজি কী বলো মাইকোলজি কি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু মাইকোলজি কি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অপশান বি মাশরুম সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় মাইকোলজি ঠিক আছে ও সরি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট মাইকোলজি কোনটির সাথে সম্পর্কিত মাইকোলজি কোনটির সাথে সম্পর্কিত বলো অপশান বি ছত্রাকের সাথে সম্পর্কিত ব্যাখ্যা দেখো কী রয়েছে ভাইরাস সংক্রান্ত বিদ্যা ভাইরোলজি ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যা ব্যাকটিরিয়োলজি আর শৈবাল সংক্রান্ত বিদ্যা হচ্ছে অ্যালগিওলজি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা রাজ্যের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট কী রয়েছে অনিরোলজি বলো অনিরোলজি কীর সাথে সম্পর্কিত এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি স্বপ্নের সাথে দেখো এগুলো সব তোমাদেরকে আমি বললাম ঠিক আছে সেইগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করেছে নেক্সট সেরিকালচার কীর সাথে সম্পর্কিত সেরিকালচার কীর সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি রেশম চাষ ওকে মাছ চাষ পিসি কালচার মৌমাছি চাষ অ্যাপিকালচার লাক্ষা চাষ ল্যাক কালচার চলো নেক্সট দেখো ট্যাক্সো আর সরি ট্যাক্সন হয় টক্সিকোলজি টক্সিকোলজি সাথে সম্পর্কিত টক্সিকোলজি বিশের সাথে সম্পর্কিত পয়জন নেক্সট বিনাশবিধি কোনটির সাথে সম্পর্কিত বিনাশবিধি কোনটির সাথে সম্পর্কিত বলো বিনাশবিধি কোনটির সাথে সম্পর্কিত অপশান এ জীব এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার কোয়েশ্চেনটা রিপিট হয়েছে নেক্সট দেখো জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনাকে কী বলে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার পড়লাম ঠিক আছে এই কোয়েশ্চেন রাইট অ্যান্সার কি অপশন বি ঠিক আছে পেলিওটোলজি নেক্সট কী রয়েছে দেখো বায়ো সিস্টেমেটিক্স এর উদ্দেশ্য কী বায়োসিস্টেমেটিক্সের উদ্দেশ্য কী কী হবে সঠিক আনসার সঠিক আনসার হবে অপশান অপশান এতে রয়েছে অঙ্গসংস্থান এর ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস অপশান বিতে রয়েছে কোষ তত্ত্বের ভিত্তিতে শনাক্তকরণ শ্রেণীবিন্যাস অপশান সি রয়েছে বিভিন্ন শ্রেণীর জীবের সীমাবদ্ধতাও তাদের মধ্যে সম্পর্ক অপশান ডি রয়েছে অভিব্যক্তির ইতিহাস ও জাতিজনীর ভিত্তিতে শ্রেণীর জীবের শ্রেণীবিন্যাস তো এখানে রাইট অ্যান্সার গিয়ে দাঁড়াবে তোমাদের অপশান ডি ঠিক আছে বায়োসিস্টেমেটিক্সের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির ইতিহাস ও জাতি জনির ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস নেক্সট কী রয়েছে বিভিন্ন ধরনের কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে বিভিন্ন ধরনের কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে কোয়েশ্চেন নাম্বার থার্টি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হিস্টোলজি বলা হয় নেক্সট দেখো প্রাণী এবং পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে কি বলে প্রাণী এবং পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে কি বলে থাকে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি বাস্তুবিদ্যা বলা হয়ে থাকে নেক্সট দেখো কী রয়েছে আর কোশ্চেন নেই ঠিক আছে এই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান তো দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি পড়াশোনা করার অনেক কিছু জিনিস রয়েছে মানে যদি তুমি বড় বড়ো বই যেগুলো ডিটেলসে পড়ার বই রয়েছে ঠিক আছে খুব ডিপলি পড়তে হয় যেমন ইউপিএসসি লেভেলের বই বা বিসিএসি লেভেলের বই সেই বইগুলো থেকে যদি এই চ্যাপ্টারটা পড়ো ব্রাঞ্চেস অফ বায়োলজি তো তোমরা প্রায় তিনশোর কাছাকাছি ব্রাঞ্চ পেয়ে যাবে ঠিক আছে এবার তাহলে সব কিছুই কি আমাদের মুখস্থ করতে হবে বা সব কিছুই কি মুখস্থ রাখা সম্ভব কারো পক্ষেই সম্ভব নয় কেউ পারবে না সব কিছু মুখস্থ রাখতে দেখো পরীক্ষায় সফল তারাই হয় যারা বুঝতে পারে যে পরীক্ষায় কি জিনিস জিজ্ঞেস করতে পারে কোন লাভ পড়লে আমাদের পরীক্ষায় কমন আসবে কোন জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যেখান থেকে আমাদের পরীক্ষার যা কোশ্চেন সেগুলো কাভার হয়ে যাবে এটা বুঝতে শিখতে হবে দেখো রাজ্যের পরীক্ষার প্যাটার্নটা আলাদা আর সেন্ট্রালের পরীক্ষার প্যাটার্নটা আলাদা রাজ্যের পরীক্ষার জন্য এই যে প্রথমে আমি আলোচনা করে দিয়েছি কুড়িটা মতো ঠিক আছে এইগুলো অ্যান আপ ঠিক আছে এবার আমি বলছি না যে এর বাইরে পড়তে হবে না ঠিক আছে কিন্তু এইগুলো মাথায় রাখতেই হবে এই যে এক থেকে তিরিশটা প্রথমে শাখা বলেছি এই তিরিশটা শাখা মাথায় রাখতেই হবে রাজ্যের পরীক্ষার জন্য রাজ্যে যেমন ডব্লিউপি বলো জিএনএম এএনএম বলো বা এক্সাইজ কনস্টেবেল বলো ঠিক আছে কেপি বলো বিসিএস বলো বা ক্লারশিপ বলো এই সমস্ত পরীক্ষার জন্য এই তিরিশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এখান থেকে রেলেরও প্রশ্ন পড়েছে এমন নয় যে এখান থেকে পড়েনি রেলের প্রচুর প্রশ্ন পড়েছে কিন্তু যেহেতু আমাদের রাজ্যের পরীক্ষাগুলো ওয়ান ডে এক্সাম হয় এবং অফলাইন এক্সাম হয় সেই হিসাবে এর মধ্যেই পড়ার চান্স প্রবল রয়েছে কারণ এমন তো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না যেগুলো আনকমন রয়েছে কিন্তু রেলের ক্ষেত্রে সমস্ত কিছুই পড়তে হবে কেন পড়তে হবে কারণ রেলে একদিনে পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিফটে পরীক্ষা হচ্ছে এক দু মাস ধরে পরীক্ষা হচ্ছে জোন ওয়াইজ পরীক্ষা হচ্ছে তো এতগুলো যখন পরীক্ষা হবে তখন কোশ্চেন সেট নিশ্চয়ই আলাদা হবেই কারণ যদি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করতে যায় তাহলে তো ওই কোশ্চেনগুলোই বারবার রিপিট হবে তো কিছু এক্সট্রা অর্ডিনারি আলাদা এদিক ওদিক থেকে কোশ্চেন নিতেই হবে ঠিক আছে তো ওই জন্য ওই কিছু এক্সট্রা কোশ্চেন নিতে গিয়েই রেলের কোশ্চেনটা একটু এলোমেলো হয়ে যায় যার জন্য তোমাদেরকে একটু বেশি পড়তে হবে রেলের অ্যাসপিডেন্টদেরকে ঠিক আছে তো এই ডাটাটা আমি সবার জন্যই বানিয়ে দিয়েছি এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এগুলো একবার চোখ বুলিয়ে নেবে ক্লাসটা যদি পারো তো দেখে নেবে দু একবার দেখবে প্রায় এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে তেমন কিছু বোঝানোর নেই যা কিছু রয়েছে নিজে থেকে পড়বে মুখস্থ করবে ব্যাস ক্লিয়ার যেমন পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব কোচ সম্পর্কে বাই সম্পর্কে ওখানে বোঝানোর রয়েছে বা বোঝার রয়েছে পিকচারাইজ রয়েছে তো ওইগুলো আমরা বুঝে বুঝে পড়াশোনা করব ক্লিয়ার তো চলো এই ক্লাস সম্পর্কে একটা ফিডব্যাক তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে ক্লাসটা কতটা হেল্পফুল নলেজেবল মনে হয়েছে ক্লিয়ার চলো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থাকবে নিজের খেয়াল রেখো সর্বদা মোটিভেট থাকো সফলতা এখন একদিন আসবে জয় হিন্দ বন্দে মাত্রা